ওয়েলকাম এভরিওয়ান। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রেখি, যারা 2017 সালের প্রাইমারি টেট পরীক্ষায় পাস করেছেন এবং ইন্টারভিউ দিয়ে বসে আছেন, আপনাদের নিয়োগ সম্পর্কে পর্ষদ সভাপতি কি বললেন বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে নেবেন। 2021 সালে যে পরীক্ষা হয়েছে তার বিজ্ঞপ্তি বেরিয়েছিল 2017 সালে। বিজ্ঞপ্তি বেরোনোর পর 4 বছর পর পরীক্ষা হয়েছে, ফল বেরিয়েছে 2022 সালে জানুয়ারিতে। 6 বছর হতে চলেছে, তারপরেও নিয়োগ না হয় আন্দোলন চালাচ্ছেন প্রার্থীরা। শেষমেশ চলতি বছরের জুলাই মাসে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। নিয়োগের দাবিতে লাগাতার আন্দোলন করছেন টেট উত্তীর্ণরা, তার সত্ত্বেও নিয়োগ করছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2017 সালে টেট প্রার্থীরা 2021 সালে পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষার ফল প্রকাশ হয়েছে, এমনকি চলতি বছরের জুলাইয়ের ইন্টারভিউ প্রক্রিয়াও শেষ হয়েছে, তার সত্ত্বেও নিয়োগ করা হচ্ছে না। তার উপর 2022 সালে টেট হয়েছে, আবার 2023 সালেরও টেট পরীক্ষা আসতে চলেছে। এই অবস্থায় কবে নিয়োগ হবে, এরকমই প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা এবং সেদিকে তাকিয়ে রয়েছে টেট প্রার্থীরা। তবে প্রাথমিকের শিক্ষা পর্ষদের বক্তব্য এমনটাই বলা হচ্ছে যে আইনি জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না। পর্ষদ সভাপতি আরও বলেন যে যদি জট মিটে যায় তাহলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ জট যদি মিটে গেলেই আমরা নিয়োগ প্রক্রিয়া আবার পুনরায় চালু করব বলে দাবি করছেন প্রাথমিক পর্ষদ সভাপতি গৌতম পাল। তো বন্ধুরা, এ ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা ভিডিও কমেন্ট বক্সে জানাতে মিস করবেন না। থ্যাংক ইউ ফর